রোদ উঠেছে সকালবেলা। প্রত্যেক দিন বিকেলবেলা এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগছে না। তোমরা দেখতে পাচ্ছ এটা জাস্ট আমার বাড়ির অপোজিটে, সো খুব ভালো লাগছে মনটা। ওদিকে দেখি মা রান্নাঘরে কি রান্না করছে। তো দেখতে থাকো আমার চ্যানেল থটস মোমেন্টস মেমোরিজ আর এনজয় করো। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মা আজকে মুড়ি ঘন্ট রান্না করছে। তো আমি মাকে বলেছিলাম যে আমার খুব ভালো লাগে, তো সবসময় তো সময় হয়ে ওঠে না উইকডেজে। তো মা আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছে। আর মার মুখ থেকে শুনি যে কিভাবে মা মুড়ি ঘন্টটা রেঁধেছে। মা এখানে বিজি মুড়ি ঘন্ট রান্না করতে, তো মার মুখ থেকে শুনি মা কিভাবে রান্না করেছে। মা, তো আমার বন্ধুরা জানতে চাইছে তুমি কিভাবে মুড়ি ঘন্টটা রেঁধেছো, একটু বলে দাও। সবাই কেমন আছে জিজ্ঞেস করো। সবাই তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের মুড়ি ঘন্ট রান্নাটা বলবো। বলো। আজকে আমি মুড়ি ঘন্ট রাখতে কাতলা মাছের মাথাটা ব্যবহার করেছি। প্রথমে মুড়ির কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলের মধ্যে মুড়ি মানে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে মাছের মাথা ভাজা হওয়ার পরে তুলে নিলাম। তারপরে তার মধ্যে গরম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোট এলাচ দিয়েছো, লবঙ্গ, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপরে আলু পেঁয়াজটা তুলে রেখে তার মধ্যে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চাল গোবিন্দভোগ চাল, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজাবার পরে তারপরে আলু পেঁয়াজটা তুলে রাখার পরে তারপরে চালটাকে দিয়ে দিলাম। চালটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আলু পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে তার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে নেড়ে চেড়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু টমেটো দিলাম। তারপরে দিয়ে দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখলাম বেরিয়ে আসছে তখন তার মধ্যে এখন দেখি কিরকম কি অবস্থায় আছে। এখন মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। এখন কি তুমি তাহলে এটাকে একটু একটু কষাচ্ছ? একটু কষাচ্ছ। এর মধ্যে আপনারা কাজু বাদামও দিতে পারেন। আচ্ছা, দিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে এই মুড়ি ঘন্টতে দরকার হলে আপনারা কাজু বাদাম, কিশমিশ, যে রকমের কিছু আপনি দিতে পারেন, তাতে টেস্টটা আরো এনহ্যান্সড হবে। হ্যাঁ, এবারে তুমি জল দেবে। হুম হুম হুম। যারা গুঁড়ো মশলা লঙ্কা খান তারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন। হুম, এখানে একটু জল দিচ্ছে যাতে যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়, তার জন্য জল দিলাম। তারপরে চাল যখন সেদ্ধ হয়ে যাবে, জলটা যখন শুকিয়ে যাবে, তারপরে একটু গরম মশলা ছড়িয়ে, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তারপরে তার মধ্যে। ঠিক আছে, আমরা আবার দেখতে থাকবো। তো দেখতে থাকুন থটস মোমেন্টস মেমোরিজ আর এনজয় করুন। জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার নামাবার। হ্যাঁ, মুড়ি ঘন্ট হয়ে গেছে। এবার মা এতে গরম মশলার গুঁড়ো দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছে। আমার গরম মশলাটা ঘরে বানানো, একটু দেখাও গরম মশলাটা। গরম মশলাটার মধ্যে কি কি দিয়েছো? দারচিনি, একটু দারচিনি ছোট এলাচ, লবঙ্গ সমস্ত মিক্স করে তারপরে আমি মিক্সারে ইয়ে করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ওটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। আমি যখন প্রয়োজন পড়ে যে তরকারিতে আমি ওটাতে দিই, আমি এখানে দিলাম মুড়ি ঘন্টতে। এখন আমি ঘি দেবো, ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। আচ্ছা, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। আই অ্যাপ্রিশিয়েট ইউর এফর্ট। ঘি দিয়ে দেবো। ঘি দিচ্ছ তাই তো? দিয়ে ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আপনারা এরকম করে বানাবেন, যেরকম করে দেখালাম ওরকম করে বানাবেন। খুব একটা খারাপ হবে না, ভালোই লাগবে। আমি খুব ঘরোয়াভাবে সিম্পলভাবেই রান্না করেছি, মানে আপনারাও করে দেখবেন, ভালোই লাগবে খেতে। খেয়ে জানাবেন আমাকে কেমন লাগলো। ততক্ষণ বাই। ঠিক আছে বন্ধু।